জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত একটি দেশ গড়ার কাজে খুবই অল্প সময় পেয়েছিলেন। কিন্তু এই সামান্য সময়কেও তিনি অসামান্য করে তুলেছিলেন তার সম্মোহনী জাদুতে। দীর্ঘ নয় মাসব্যাপী স্বাধীনতা যুদ্ধে দেশের বৃক্ষ সম্পদের যে ক্ষতি হয়েছিল তা থেকে উত্তরণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা দেশে বৃক্ষরোপণ অভিযান চালু করেন। সদ্য স্বাধীন দেশে তিনি সবাইকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার জন্য গণভবন, বঙ্গভবন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গাছ লাগিয়েছিলেন। তিনি মহাসড়কের ধারে বাড়ির আনাচে কানাচে ও পতিত জমিতে বৃক্ষরোপণের ডাক দিয়েছিলেন 1972 সালে। উপকূলীয় চরাঞ্চলে সফল বনায়নকারী দেশ হিসেবে বর্তমানে বাংলাদেশ বিশ্বে অন্যতম। বঙ্গবন্ধুর হাত ধরেই সূচনা হয় এই উপকূলীয় বনায়নের। বাংলাদেশের বন্যপ্রাণীর গুরুত্ব উপলব্ধি করে এদের সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য বঙ্গবন্ধু বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন করেন 1974 সালে। বঙ্গবন্ধুই সর্বপ্রথম দেশের হাওর, নদী ও অন্যান্য জলাভূমি উন্নয়নের রূপরেখা প্রণয়ন করেন। বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহীত বহুমুখী কর্মকাণ্ড আজও চিরস্মরণীয় হয়ে আছে। নাতে বাহিরিতে মন কেন গো তোমার মন কেন গেল ঠেকি বিধা কেন হে মাধবী কে থেকে কে কে যে তোরে গেছে কে কে মাতা তেলু পাতায় পাতায় তোরে পত্র সেজে গো তোরে পত্র সেজে গেছে লেখি দিঘা কেন হে মাধবী কখন দক্ষিণ হতে কে দিল তোমার খেলি তোমার কে চমকি উঠিল জাগি চামেলি নয়ন মেলি কে কখন দক্ষিণ হতে কে দিল দুয়ার খেলি তোমার কে চমকি উঠিল জাগি চামেলি নয়ন মেলি কে দূর হতে কারে দেখি দিধা কেন হে মাধবী ভীরু মাধবী তোমার দিধা কেন আমি নাতে বাহিরিতে মন কেন গো তোমার মন কেন গেল ঠেকি দিধা কেন হে মাধবী আজ ভাই এক শাখায় তুমি একটা জিনিস দিল তো স্যার ওদের দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বাগিচাতে কৃষ্ণ কবে সে ফুল কুমারী মমতা চিরি আসবে বাহিরে
কুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে শিশিরে বর্ষ সুখে ভাঙবে রে ঘুম ভাঙবে রে কপাল বাগিচায় ফুলগুলি ফুলে